মালদা জেলার গাজল ব্লকের অন্তর্গত কর্কচক অঞ্চলে রাহুরা বহুরাঙ্গপুর গ্রামের 4 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। গ্রামের রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনের কাছে গেলে কোনো সুরাহা মেলেনি। গ্রামের রাস্তার এমনই অবস্থা, গ্রামে এমার্জেন্সি রোগী থাকলে অ্যাম্বুলেন্স আসতে চায় না, প্রসূতি মায়েদের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি মেলে না, এমনকি বৃষ্টির জল হলে গ্রামের রাস্তা কাদায় থইথই করে। গৌরাঙ্গপুরের স্থানীয় বাসিন্দা মদন মণ্ডল বলেন, প্রায় 15 বছর আগে এই রাস্তা একবার সংস্কার করা হয়েছিল, তারপর আর সংস্কার করা হয়নি। যত দিন যাচ্ছে রাস্তা খানা খন্দে ভরে উঠছে। এই গ্রাম নিয়ে প্রশাসন ভাবেনি বলে আমরা গ্রামের সমস্ত মানুষ চাঁদা আদায় করে রাস্তা সংস্কার করি, কিন্তু এভাবে কতদিন চলবে? এই গ্রামে রয়েছে একটি হাই স্কুল ও 4টি প্রাইমারি স্কুল। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, কিন্তু বর্ষার জল হলেই ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারেন না। তাই সোমবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে মালদার রায়গঞ্জ জাতীয় সড়কের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এই অবরোধ চলে প্রায় 1 ঘন্টা। এই অবরোধের জেরে জাতীয় সড়কের সমস্ত যানবাহন চলাচল ব্যাহত হয়। গ্রামবাসীর অভিযোগ, যাতে এই দ্রুত রাস্তা সংস্কার করা হয়, রাস্তা যদি সংস্কার না করা হয় তাহলে আমরা গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত কার্যালয় ও বিডিও অফিস ঘেরাও করব এবং আগামী দিনে এই রাস্তা সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলনে যাব। 20 বছর ধরে এই পদের উপর দিয়ে যাতায়াত করছি, এখন 10 বছর ধরে বেহাল রাস্তা, লোকজন যেতেই পারছে না, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ইমার্জেন্সি পেশেন্ট কোনো গাড়ি ঢোকাতে পারছি না। এর মধ্যে মিডিলে একটা দুর্ঘটনা ঘটনার পর থেকে 5 জন লোক মারা গেল, 1 মাস হয়নি। তারপরে যে বর্ষা গেল, আমাদের কোনো পরিদর্শন করে না ইরিগেশন ডিপার্টমেন্ট, কোনো ডিপার্টমেন্ট পরিদর্শন করে না রাস্তা। আমরা বহুবার ই দিয়েছি, নথি দিয়েছি, তথ্য দিয়েছি, আমাদের চিঠি করেছি বিডিও অফিসে, তাও আমাদের কথা শুনেনি। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।